এতিয়া নৰূপত জিলিকি উঠিব চহৰ শিলচৰ। য'তে ত'তে বৃহৎ পৰিমাণৰ জাবৰৰ থোপা একেলগে পৰিষ্কাৰ কৰাৰ বাবে শিলচৰ পৌৰসভাই আনিলে এখন অত্যাধুনিক মেচিন, যি মেচিনখন উত্তৰ পূব ভাৰতৰ ভিতৰত প্ৰথমবাৰৰ বাবে চহৰ শিলচৰত স্থাপন কৰা হৈছে। সংগ্ৰহ কৰা জাবৰসমূহ ট্ৰেঞ্চিং গ্ৰাউণ্ডত পেলোৱাৰ কাম ক্ষিপ্ৰতাৰে কৰাৰ বাবে শিলচৰ পৌৰসভাই অনা মেচিনখনৰ নাম হৈছে কম্পেক্টৰ মেচিন আৰু হুক লোডাৰ মাউণ্টেইন ট্ৰাক। কম্পেক্টৰটোত কমেও 25-30 সৰু ভেনত অনা জাবৰ ধৰাৰ ক্ষমতা আছে। কম্পেক্টৰৰ মুখখন জাবৰৰে ভৰাই দিয়াৰ পিছত কম্পেক্টৰ মেচিনটো লোডাৰ ট্ৰাকখনৰ ওপৰত তুলি লোৱা হ'ব। এইদৰে প্ৰতিদিনে লোডাৰে বৃহৎ পৰিমাণৰ জাবৰ একেলগে লৈ ট্ৰেঞ্চিং গ্ৰাউণ্ডত পেলাব পাৰে। সমগ্ৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ শিলচৰ পৌৰসভাত এনে অত্যাধুনিক যন্ত্ৰ প্ৰথমটো আহি পাইছে। এই মেচিনটোৰ ক্ষমতা 10 ঘনমিটাৰ জাবৰ। অহা এবছৰত শিলচৰৰ পৰা মণ্ডি এণ্টাৰপ্ৰাইজে মেচিনসমূহ ৰক্ষণাবেক্ষণৰ কাম কৰিব শিলচৰ পৌৰসভাৰ কনজাৰ্ভেঞ্চি বিভাগ আৰু বেচৰকাৰী সংস্থাসমূহৰ কৰ্মচাৰীসকলক মেচিনসমূহ চলোৱাৰ পদ্ধতিসমূহ শিকোৱা হ'ব। মুঠতে 8টা কম্পেক্টৰ স্থাপন কৰা হ'ব চহৰত। প্রথমবারের মতো আসাম রাজ্যে আমাদের শিলচর শহরে ট্রান্সফার স্টেশন আমরা ইনস্টল করেছি। ট্রান্সফার স্টেশনের উদ্দেশ্য কি, আপনারা দেখতে পাচ্ছেন যে দুটা মেশিন, কম্প্যাক্টর মেশিন বলা হয়, এই দুটা মেশিন এখানে ইনস্টল হয়েছে। আর বাইরে একটি হুক লোডার রয়েছে। এই যে কম্প্যাক্টর দুটো মেশিন রয়েছে, এই মেশিনে ক্যাপাসিটি হলো 20 কিউবিক মিটার, মানে 10 কিউবিক মিটার ইচ। তো আমাদের যে ছোট গাড়িগুলো, যেগুলো এনজিওর মাধ্যমে আমরা বাড়ির থেকে গার্বেজ কালেকশন করি, সেগুলোর ক্যাপাসিটি হলো 1 কিউবিক মিটার। মানে আমি বিধায়ক হওয়ার পর 20টি গাড়ি প্রথম আমি প্রপোজাল দিয়েছিলাম, 20টি গাড়ি আমরা কিনেছিলাম আসাম সরকারের উদ্যোগে। এই 1 কিউবিক মিটার মানে 10টা গাড়ি একসাথে এসে এটাকে লোড করতে পারবে। তারপর এটার ডিউটি কি, এটাকে কম্প্রেস করা, কম্প্যাক্ট করে সেটাকে কি করবে, এই কম্প্যাক্টার দুটো কম্প্যাক্টার গিয়ে লোডারে উঠে যাবে। এই লোডার গিয়ে নিয়ে সেটা ডাম্পিং গ্রাউন্ডে মেহেরপুর সেটা ডাম্পিং করে আসবে। তো এখন কি হচ্ছে যে আমাদের এই যে 1 কিউবিক মিটারের যে গাড়ি, সেটা গার্বেজ কালেকশন ঘর থেকে করছে, হাউসহোল্ড থেকে করে ডাইরেক্ট তাকে মেহেরপুর যেতে হচ্ছে, আবার এসে করতে হচ্ছে অনেকটা সময়। আর আমরা এখন দেখতে পাচ্ছি যে অন্তত পক্ষে 1, 2, 3, 4, 5 ওয়ার্ড আমরা ধরতে পারি, বা পাশে 24, 27, 28 এই কটি ওয়ার্ডের যে গার্বেজ, সেই গার্বেজ যেখানে এসে ওনারা দিয়ে যেতে পারবেন। আর কম সময়ের মধ্যে আবার তারা গার্বেজ, মানে একটা এনজিও যদি চায় তাহলে অন্ততপক্ষে 4-5 তারা প্রত্যেকটা ঘর থেকে কালেকশন করতে পারবে, সেটা একটা আমাদের বাড়তি সুবিধা। আর প্রথমবারের মতো আসামে শিলচরে এটা বসানো হয়েছে, এটা অত্যন্ত গৌরবের ব্যাপার। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, বিভাগীয় মন্ত্রী আমাদের অশোক সিংহল জি মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই যে মনিটারি সাপোর্ট যেটা রয়েছে, এই সাপোর্ট দেওয়ার জন্য আমরা লক্ষ্য করেছি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, যখনই কোনো ভালো কাজের জন্য আমরা যে কোনো বিধায়ক গিয়েছি তখন সাথে সাথে আমাদেরকে সাপোর্ট করেছেন। আমি আশা রাখছি ওনাদের নেতৃত্বে আর শিলচর শহরের প্রত্যেক জনসাধারণের সম্পূর্ণ সহযোগিতায় আমরা একটা ক্লিন শিলচর, একটা গ্রিন শিলচর গড়ে তুলতে সক্ষম হব।